সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আইকন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমরা পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায় আজকে শুরু করছি কাজ শক্তি ক্ষমতা এই অধ্যায়টা আজকের যে টপিকগুলো আলোচনা হবে সেটা সেগুলো হলো দেখো কাজ ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ শক্তি শক্তির বিভিন্ন রূপ তারপরে যান্ত্রিক শক্তি গতিশক্তি বিভব শক্তি এই সবগুলো টপিক আজকে এই ভিডিওতে সবগুলো হবে না আমরা শক্তির বিভিন্ন রূপ পর্যন্ত আলোচনা করব পরের ভিডিওতে আমরা পরের টপিকগুলো আলোচনা করব তো প্রথমেই আসো কাজ কাজ জিনিসটা কি আমি একটা উদাহরণ দিই তাহলে তারপরে আমরা সংঘাতে যাব দেখো মনে করো এখানে একটা বস্তু আছে এই বস্তুটাকে তুমি ঠেলতেছো ঠেলতেছো এই দিক দিয়ে মনে করো তুমি বল প্রয়োগ করতেছো বস্তুটার উপরে এবং বস্তুটা এখান থেকে তুমি এইখানে নিয়ে আসলা বল প্রয়োগ করে বস্তুটাকে এখান থেকে এখানে নিয়ে আসলা এবং এখান থেকে এই দূরত্বটা হলো মনে করো বিশ মিটার বিশ মিটার দূরত্ব তুমি সরাই নিয়ে আসলা তাহলে কিন্তু তুমি একটা কাজ করলা এই যে বস্তুটাকে এখান থেকে এখানে আনল এটা একটা কাজ হলো তো এখন কতটুকু কাজ হলো জাস্ট এই যে বল প্রয়োগ করছো এবং এই যে স্মরণটা হলো বস্তুর যে স্মরণ বিশ মিটার হলো এই দুইটা সংখ্যা গুণ করতে হবে গুণ করলে যেটা পাবো সেটাই কাজ মানে দশ আর বিশ যদি গুণ করো তাহলে কি দুইশো তার মানে তোমার কাজ হলো দুইশো জুল কাজের একক কিন্তু জুল জুল এটা বলি হ্যাঁ বুঝতে পারছো নিশ্চয়ই যে আমি বললাম যে একটা বস্তু আছে এখানে বস্তুটার উপরে তুমি বল প্রয়োগ করতেছো মানে বস্তুটা তুমি ঠেলতেছো দশ নিউটন বলে ঠেললা বস্তুটা এখান থেকে এখানে বিশ মিটার সরে আসলো তাহলে তোমার কাজের পরিমাণ হলো এই দশ আর এই বিশ গুণ মানে যে বল প্রয়োগ করতেছো বল এবং বস্তুটার যে স্মরণ ঘটলো এই দুইটা জিনিস গুণ করে যেটা পাইলাম সেটাই হলো কাজ খুব সহজ কথা তাহলে কাজ কি জিনিস কোনো বস্তুর উপরে যখন বল প্রয়োগ করা হয় এবং বস্তুর স্মরণ ঘটে তখন এই বল এবং স্মরণের গুণফলটাই হলো কাজ তারপরে আমরা বলতে পারি কাজ সমান বল গুণন স্মরণ মানে বল এবং স্মরণের গুণফলকে কাজ বলে সহজ কথা একদম কিছু মনে না থাকলে বলবো বল এবং স্মরণের গুণফলকে কাজ বলে তার মানে কাজকে দ্বারা প্রকাশ করা হয় ওয়ার্ক আর আর বল স্মরণ মনে রাখবা যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস এবং কাজের একক হইল জুল তাহলে কাজ কি কোনো বস্তুর উপরে যখন বল প্রয়োগ করা হয় তখন বল এবং বলের দিকে বস্তুর যে স্মরণ ঘটে এই দুইটার গুণফলকে বলা হয় কাজ এবং খুব সহজভাবে যদি বলি কাজ সমান গুণন স্মরণ কাজের একক কি জুল এখন এখানে লক্ষ্য করো এখানে কত জুল কাজ হলো আমি যে উদাহরণটা দিচ্ছিলাম এখন যদি বলা হয় একশো জুল কাজ করবে একশো জুল তাহলে ব্যাপারটা কেমন হবে এরকম হতে পারে দশ নিউটন বল প্রয়োগ করছে বস্তুটার স্মরণ ঘটছে দশ মিটার তাহলে কাজ কত হলো একশো জুল আবার দশ নিউটন বল প্রয়োগ করছো বস্তুটার স্মরণ হয়েছে তোমার পঞ্চাশ মিটার তাহলে এক্ষেত্রে কাজ কত হবে দশ আর পঞ্চাশ গুণ করো মানে জুল এখন আমি যদি বলি পরীক্ষায় প্রশ্ন আসে যদি যে পাঁচশো জুল কাজ বলতে কি বুঝ তাহলে তোমার একবার পাঁচশো জুল কাজ বলতে বুঝি যে কোনো বস্তুর উপরে যদি দশ নিউটন বল প্রয়োগ করা হয় এবং বস্তুর সরণ যদি পঞ্চাশ মিটার ঘটে বস্তু যদি পঞ্চাশ মিটার সরে যায় তাহলে যে পরিমাণ কাজ হয় সেটাই হলো পাঁচশো জন তো অনেকে আবার এভাবেও দিতে পারে উদাহরণটা তুমি মনে করো এখানে পাঁচশো নিউটন বল প্রয়োগ করছো আর বস্তুটা স্মরণ হয়েছে এক মিটার তাহলে কাজ কত হইলো ওই যে বল এবং স্মরণের গুণ ফল তাহলে বল কত পাঁচশো আর স্মরণ হইলে এক মিটার গুণ করলে কত হয় পাঁচশো তারপরে পাঁচশো জুন তাহলে পাঁচশো জুন কাজের যে সংজ্ঞা পাঁচশো জুন কাজ কাকে বলে সেটা তুমি এভাবেও লিখতে পারো যে কোনো বস্তুর উপরে যদি পাঁচশো নিউটন বল প্রয়োগ করা হয় এবং বস্তুর স্মরণ যদি এক মিটার ঘটে তাহলে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে পাঁচশো জুল কাজ বলে এভাবে কিন্তু পাওয়া যাবে কোনো সমস্যা নাই যদি পরীক্ষায় আসে যে একশো জুল কাজ বা দুইশো জুল কাজ কাকে বলে যে কোনো বস্তুর উপরে যদি দুইশো নিউটন বল প্রয়োগ করা হয় বস্তুর স্মরণ যদি এক মিটার ঘটে তাহলে যে কাজ হবে সেটাই হলো দুইশো জুল কাজ এখন বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করো তুমি এই বস্তুটা অনেক ভারী বস্তু মনে করে এই বস্তুটা অনেক ভারী বস্তু তুমি এখানে বল প্রয়োগ করছো তুমি দুইশো নিউটনই বল প্রয়োগ করছো কিন্তু বস্তুটাকে তুমি না অনেক ভারী একটা পাথর এটাকে তুমি পারছো না সরাইতে তাহলে কত কাজ হবে তাহলে কিন্তু দেখো তুমি বল প্রয়োগ করছো দুইশো স্মরণ কিন্তু ঘটেনি স্মরণ জিরো স্মরণ কিন্তু এক মিটারও হয়নি একদমই নড়ে নেই তাহলে কাজের পরিমাণ হইলো শূন্য তাহলে দেখো বন্ধুরা তুমি কিন্তু বল প্রয়োগ করছো তোমরা কিন্তু এখানে বল প্রয়োগ করছো কিন্তু বস্তুটা স্মরণ ঘটছে না বস্তুটা নড়ছে না তাহলে কাজের পরিমাণ কিন্তু তাহলে লক্ষ্য করো কাজ যদি হতে হয় তাহলে বস্তু স্মরণ করতে হবে স্মরণ না হলে তুমি যতই বল প্রয়োগ করো বল মনে করো এখানে তুমি এক হাজার নিউটন বল প্রয়োগ করছো কিন্তু বস্তুটা নড়ে নাই বস্তু সরে নাই ওখান থেকে তাহলে কাজের পরিমাণ কত হবে এক হাজার গুনন শূন্য মানে কাজের পরিমাণ শূন্য তাহলে কাজ হতে হলে বস্তুকে নড়তে হবে বস্তুকে সরতে হবে স্মরণ স্মরণ করতে হবে বস্তু যদি না নড়ে না সরে তাহলে তুমি যতই বল প্রয়োগ করো ওইটা কোনো কাজ না পদার্থবিজ্ঞানের ভাষায় তোমার প্রযুক্ত বল ওখানে কোনো কাজ করতে পারলো না তারপরে দেখো এর পরের টপিক তাহলে কাজ আমরা বুঝতে পারলাম আচ্ছা কাজের মাত্রা এবং একমাত্রার ব্যাপারটা আসলে কাজের মাত্রাটা কি হবে দেখো কাজ সমান হইল বল গুণন স্মরণ আচ্ছা স্মরণ বল সমান হইল ভর গুণন তরণ গুণন স্মরণ কিন্তু এখানে থাকলো দেখো আচ্ছা ভর ভরের মাত্রা হইলো আচ্ছা কাস ডাব্লু এটার মাত্রা আমরা লিখতেছি ভরের মাত্রা কিন্তু এম জানা আছে তরণের মাত্রা তোমাদের জানা আছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু আর স্মরণের মাত্রা হলো এল তাহলে এম এল আর এল গুণ করলে এল স্কোয়ার টি ইনভার্স টু এইটা হইলো কাজের মাত্রা এইভাবে মাত্রা কিন্তু মুখস্থ করা যাবে না আমি যেভাবে বের করলাম এইভাবে যে কোন রাশির মাত্রা কিন্তু তোমরা বের করতে পারো এবং মাত্রা বের করা তোমাদেরকে ভালো করে শিখতে হবে তা হলে কিন্তু এগুলো কিন্তু লিখিত পরীক্ষায় এক মার্কের প্রশ্ন আসে অবজেক্টিভেও আসে যে কোনটি কাজের মাত্রা একটা মাত্রা দিয়ে দিয়ে বললো বললো যে এটা কোন রাশির মাত্রা এই ধরনের বিভিন্ন প্রশ্ন আসে এই জন্য মাত্রা নির্ণয় করা কিন্তু শিখতে হবে আচ্ছা কাজের একক হইল জুল আচ্ছা তারপরে আসো ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজ দেখো বন্ধুরা এইখানে বস্তুটার উপরে তুমি বল প্রয়োগ করছো এইদিকে এটা আমার পূর্ব দিক তো মনে করো পূর্ব দিকে তুমি বল প্রয়োগ করছো তো বস্তুটা এখান থেকে এইখানে আসলো তার মানে তুমি যেদিকে বল প্রয়োগ করছো বস্তুর স্মরণ কিন্তু সেই দিকেই ঘটলো এই ধরনের কাজকে বলা হয় ধনাত্মক কাজ তার মানে বল যেদিকে প্রয়োগ করা হয় বস্তুর স্মরণ যদি সেই দিকেই ঘটে তাহলে যে কাজ হয় সেই কাজটা হইলো ধনাত্মক কাজ তাহলে ঋণাত্মক কাজ কোনটা তুমি বল প্রয়োগ দিকে বস্তু গেছে তার উল্টা দিকে মানে আমি ঠেলতেছি এই দিকে বস্তুটা আসতেছে এই দিকে মানে বস্তুকে আমি ঠেলে সামনের দিকে নিয়ে যেতে পারছি না বস্তু আমাকে ঠেলে পিছন দিকে চলে যাচ্ছে তাহলে এই কাজটা ঋণাত্মক কাজ ওখানে আমি যে কাজটা করলাম এটা হলো ঋণাত্মক কাজ আশা করি বুঝতে পারছো যে ঋণাত্মক কাজটা কি কোনো বস্তুর উপরে যখন বল প্রয়োগ করা হয় বল যেদিকে প্রয়োগ করা হয় বস্তুর স্মরণ তার উল্টা দিকে ঘটে বিপরীত দিকে ঘটে তাহলে এই কাজটাকে বলা হচ্ছে ঋণাত্মক কাজ একটা উদাহরণ দেখি উদাহরণ না দেখলে আমরা জিনিসটা বুঝতে পারবো না মনে করো একটা ট্রাক এই ট্রাকটা ট্রাকটা যাচ্ছে 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 সামনের দিকে আর তুমি ওকে পিছন দিকে টেনে ধরছো দুইশো নিউটন বলে টেনে ধরছো আচ্ছা একটু চিন্তা করে বলো এই ট্রাক পিছনের দিকে আসবে তুমি যে পিছন দিকে টানো না আসবে না ট্রাক কিন্তু পিছনের দিকে আসবে না ট্রাক এখান থেকে চলে আসলো এইখানে সামনের দিকে চলে আসলো সামনের দিকে স্বাভাবিক ব্যাপার ট্রাকের অনেক শক্তি এবং সে এখান থেকে এখানে আসলো মনে করো মিটার বিশ মিটার এখানে যে কাজটা হইলো এটা ঋণাত্মক কাজ কেমনে ঋণাত্মক কাজ হলে দেখো তোমার বল এর মান কিন্তু দুইশো নিউটন আর স্মরণ এস এর মান কিন্তু বিশ মিটার না তোমার বলের সাপেক্ষে তুমি বল প্রয়োগ করতেছো এই দিকে তুমি তো এইদিকে টানতেছো কিন্তু ট্রাক তো এইদিকে আসেনি ট্রাক সামনের দিকে গেছে মানে উল্টা দিকে গেছে তাহলে বলের দিক এবং ট্রাকের স্মরণের দিকে এটা পরস্পর বিপরীত তাহলে ট্রাকের এখানে স্মরণটা হলো মাইনাস বিশ মিটার এইদিকে যদি আসতো তাহলে কিন্তু বিশ মিটার হইতো মানে ট্রাকটা যদি এই দিকে যাইতো তাহলে কিন্তু বিশ মিটারই হইতো উল্টো দিকে গেছে তুমি যেদিকে বল প্রয়োগ করছো সেই দিকে যায়নি ট্রাক গেছে উল্টো দিকে তাহলে এখানে স্মরণ হলো মাইনাস বিশ মিটার তাহলে কাজ ডাব্লু সমান এফ এস মনে আছে ডাব্লু সমান এফ এস এফ এর মান হলো দুইশো এস এর মান হলো মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস চার হাজার জুল তুমি যে কাজটা করছো এই কাজটা হলো মাইনাস চার হাজার জুল তার মানে কোনো বস্তু যেই দিকে যায় মানে তুমি যেদিকে বল প্রয়োগ করছো বস্তু স্মরণ যদি তার বিপরীত দিকে ঘটে তাহলে যে কাজটা হয় এটাই হইলো ঋণাত্মক কাজ আচ্ছা একটা উদাহরণ দেখি মনে করো এই এটা মাটির উপরে এখানে একটা বস্তু আছে এই বস্তুটাকে তুমি টেনে উপরের দিকে তুলছো এখানে তুলছো এখানে তুলছো তাহলে এই কাজটা ধনাত্মক কাজটা ঋণাত্মক কাজ দেখো তুমি মনে করো বল প্রয়োগ করছো বস্তুটার উপরে বল প্রয়োগ করছে একশো নিউটন আর এখান থেকে এটা স্মরণটা হইল দশ মিটার তাহলে কাজের পরিমাণ হবে একশো গুণন দশ মানে এক হাজার জুল মানে ধনাত্মক কাজ তুমি উপরের দিকে তুলছো এটা হলো তুমি তো উপরের দিকেই তুলছো বস্তুটাকে তুমি উপরের দিকে তুলছো বস্তু উপরের দিকেই গেছে তাহলে এই কাজটা হলো ধনাত্মক কাজ কিন্তু এখানে কিন্তু আরেকটা বল কাজ করছে সেটা হলো পৃথিবীর অভিকর্ষ বল পৃথিবী কিন্তু ওকে নিচের দিকে টানতেছে আচ্ছা বলো পৃথিবী তো ওকে নিচের দিকে টানতেছে বস্তু কি নিচের দিকে আসছে যায়নি আসেনি বস্তু কিন্তু উপরের দিকে গেছে তাহলে পৃথিবী যে ওকে নিচের দিকে টানলো এই বলটা মনে করো পৃথিবীও ওকে একশো নিউটন বলে টানছে নিচের দিকে কিন্তু ওই একশো নিউটন বলের কারণে বস্তু কিন্তু নিচের দিকে আসে নাই বস্তু কিন্তু উপরের দিকেই গেছে তাহলে এখানে বল যেদিকে কাজ করলো বস্তুর স্মরণ কিন্তু উল্টা দিকে হচ্ছে আমরা জানি যে পৃথিবীর অভিকর্ষ বল নিচের দিকে কাজ করে কিন্তু বস্তু গেল উপরের দিকে তাহলে এখানে কিন্তু এই পৃথিবীর অভিকর্ষ বলের ক্ষেত্রে অভিকর্ষ বলের সাপেক্ষে আমরা যদি চিন্তা করি তাহলে এই কাজটা কিন্তু ঋণাত্মক কাজ এখানে স্মরণ কিন্তু তখন মাইনাস টেন মিটার স্মরণ এখান থেকে এখানে গেল এই স্মরণটা হবে মাইনাস টেন মিটার কার সাপেক্ষে পৃথিবীর অভিকর্ষ বলের সাপেক্ষে তাহলে এক্ষেত্রে কাজ কিন্তু হবে মাইনাস এক হাজার লক্ষ্য করো একই কাজ আমি বলছি তুমি বল প্রয়োগ করে উপরে তুলছো এইটা তুমি ধনাত্মক কাজ করছো মানে তুমি বল বস্তুকে উপরে টানছো বস্তু উপরের দিকে গেছে ধনাত্মক কাজ হয়েছে বাট পৃথিবী একে টানছে নিচের দিকে আর বস্তু গেছে উপরের দিকে তাহলে পৃথিবী এখানে যে কাজটা করলো টেনে পৃথিবী নিচের দিকে টেনে যে কাজটা করলো ওই কাজটা কিন্তু ধনাত্মক হয়নি ওই কাজটা হয়েছে ঋণাত্মক কাজ তাহলে একই কাজ তোমার প্রযুক্ত বলের সাপেক্ষে ধনাত্মক বাট পৃথিবীর প্রযুক্ত বলের সাপেক্ষে কিন্তু সেই কাজটা হলো ঋণাত্মক কাজ তাহলে আমরা ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ বুঝতে পারছি আশা রাখি তাহলে ধনাত্মক কাজ আবার বলছি বল যেদিকে প্রয়োগ করা হবে বস্তু যদি সেই দিকে স্মরণ ঘটে তাহলে সেটা হলো ধনাত্মক কাজ আর বল যেদিকে প্রয়োগ করবো বস্তু যদি উল্টা দিকে আসে তাহলে এই কাজটা হলো ঋণাত্মক কাজ তারপরে আরেক এক আর দুইটা টপিক একটু আলোচনা করে আমরা পরের ভিডিওতে যাব পরের ভিডিওতে বাকিগুলো শক্তি শক্তি হলো কাজ করার সামর্থ্য বা কাজ করার ক্ষমতা এই যে আমি যে পরিমাণ কাজ করতে পারবো এটা আমার শক্তি বা একটা যন্ত্র যে পরিমাণ কাজ করতে পারবে একটা মেশিন একটা গাড়ি বা একটা ইঞ্জিন যে পরিমাণ কাজ করতে পারে যে পরিমাণ সামর্থ্য তার মধ্যে আছে কাজ করার সেটাই তার শক্তি এবং শক্তির একক কিন্তু জুল একটা যন্ত্র মোট যে পরিমাণ কাজ করতে পারবে সেটাই তার শক্তি বা একটা মানুষ যে পরিমাণ মোট কাজ করতে পারবে সেটাই তার শক্তি এবং কাজেরও একক জুল শক্তিরও একক জুল মনে রাখবা তাহলে কাজের যেটা মাত্রা শক্তিরও মাত্রা একই হবে শক্তির বিভিন্ন রূপ শক্তির বিভিন্ন রূপ আমাদের পরিচিত প্রচুর অনেক অনেক ধরনের শক্তি আছে যেমন শব্দ শক্তি আলোক শক্তি বিদ্যুৎ শক্তি তাপ শক্তি নিউক্লিয়া নিউক্লিয় শক্তি পারমাণবিক শক্তি তারপরে আর কি আরো বেশ অনেক শক্তি আমরা তোমার আমার মনে হয় যে তোমার আরো অনেক বলতে পারো তোমার বইও দেখিও যে অনেকগুলো শক্তি আছে আরেকটা শক্তি আছে যেটা বলি নেই সেটা হলো যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি যেমন এই যে ফ্যানটা ঘুরতেছে এটা একটা যান্ত্রিক শক্তি বা গাড়ির চাকা ঘুরতেছে এটা হলো একটা যান্ত্রিক শক্তি তো আমাদের এই অধ্যায়ে কিন্তু শক্তির সবগুলো রূপ নিয়ে কথা হবে না শুধুমাত্র যান্ত্রিক শক্তি নিয়ে কথা হবে এবং যান্ত্রিক শক্তির দুই প্রকার একটা হলো গতিশক্তি আর একটা হলো শক্তি পরের ভিডিওতে আমরা গতিশক্তি এবং বিভব শক্তি মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু পার্ট এটা গতিশক্তি এবং শক্তি নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো এবং এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবা ওই ভিডিওটাতে আমাদের খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে যাই হোক বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাড়িতেই থাকো আর এই ভিডিওগুলো দেখতে থাকো পড়াশোনা করার যে কোনো প্রশ্ন যে কোনো প্রবলেম আমাকে বলো আমি তোমাদের সলভ করে দিব বা এই এই অধ্যায়ের যখন বেসিক আলোচনাগুলো শেষ হবে তখন কিন্তু আমরা গণিতগুলো করব করবো এই অধ্যায়ের অঙ্কগুলো করবো তখন কিন্তু তোমাদের কোনো অঙ্ক প্রবলেম থাকলে তোমরা আমাকে লিখে জানাইও আমি তোমাদের অঙ্কগুলো সলভ করে দিব ধন্যবাদ